করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। চলে এসেছেন ভারতীয় জনতা পার্টির আর পশ্চিমবঙ্গের লড়াকুর নেতা সম্মানীয় সুরেন্দ্র অধিকারী মহাশয়, আমাদের মাঝে চলে এসেছেন বাংলা সিনেমা জগতের খ্যাতনামা নায়িকা পায়েল সরকার মহাশয়া। আমরা ওনাদেরকে বরণ করে নেব মহাশয়কে, সুরেন্দ্র অধিকারী মহাশয়কে। ভারত মাতা কি, ভারত মাতা কি, এবার বরণ করে নিলেন প্রধান মহাশয়কে। বন্দে মাতরম। ভারতের অনেক শুভেচ্ছা সবাইকে, শুভ নববর্ষ। এবং মঞ্চে উপবিষ্ট আমাদের দলের সম্মানীয় কার্যকর্তারা, আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধা এবং অত্যন্ত প্রিয় শ্রী শুভেন্দু অধিকারী, আমাদের সবার শুভেন্দু দা। এবং মঞ্চের সামনে যারা রয়েছেন আমার মা বোনেরা, দাদা দিদিরা, ভাই বোনেরা, সবাইকে আমার গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা। আমাদের সামনে একটা বিরাট বড় লড়াই, এখন আমরা সবাই একটা লড়াই লড়ছি আমাদের সোনার বাংলা গড়ে তোলার জন্য। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা প্রত্যেকে একটাই লক্ষ্য রেখে এই লড়াইটা লড়ছি এবং আমাদের সামনে একটাই সুযোগ, আমাদের যেটা গণতান্ত্রিক অধিকার, আমাদের ভোট দেওয়ার অধিকার। প্রত্যেককে ভোট খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা মনে রাখবেন। কাজে নিজেদের ভোট নষ্ট হতে দেবেন না, ভেবে চিনতে ভোট দেবেন, ভালো করে ভেবে ভোট দেবেন। ভোট দেওয়ার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই যে লড়াইটা আপনাদের চারপাশে যারা প্রত্যেকেই লড়ছে তাদের কথা ভেবে কিন্তু আমাদের পদ্মফুল চিহ্ন এবং মোদিজির যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন সোনার বাংলা, সেই লক্ষ্যেই কিন্তু, সেই স্বপ্ন সার্থক করার জন্যই কিন্তু আমরা এই ভোট দিচ্ছি। এবং এই গণতান্ত্রিক অধিকার অত্যন্ত ভেবেচিন্তে প্রয়োগ করবেন আপনারা সবাই। আমাদের 10 বছরের দুর্নীতি, 10 বছরের আমাদের অনৈতিকতা, অরাজকতা, সমস্ত কিছুকে ঠিক করার একটাই সুযোগ এসছে আমাদের সামনে এবং এই সুযোগ আমরা কেউ কোনোভাবেই হাতছাড়া করব না। কাজে আপনাদের সবাইকে আমার অনুরোধ, মা বোনেদের, আপনারা নির্ভয়ে ভোট দেবেন, ভয় পাবেন না। এবং প্রত্যেক দিন রাজনীতির ক্ষেত্রে যে হিংসা আমরা দেখছি, সেই হিংসা চাই আমরা বন্ধ হোক, আমরা চাই ভোট শান্তিপূর্ণভাবে হোক। আমি নিজেও একটি কেন্দ্রের প্রার্থী এবং আমি একটা কথা বলতে পারি, যেভাবে কেন্দ্রীয় বাহিনী আমাদের সাহায্য করছেন, আমাদের সাপোর্ট করছেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কাজেই আমি আশা করছি এখানেও তাই হবে, আপনারা সবাই নির্ভয় ভোট দেবেন এবং আপনাদের সাহায্য করার জন্য এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কাজেই সবাই মিলে আপনারা যাবেন, ভোট দেবেন সপরিবারে এবং সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আমি খুব বেশি সময় নেব না, আমরা সবাই একটু লেটে চলছি আজকে, আপনারা সবাই এখানে বসে আছেন শুভেন্দুদার কথা শোনার জন্য, আমিও বসে আছি। কাজেই শুভেন্দুদা আপনাদের সামনে বলবেন খুব শিগগিরই। আপনারা সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং সুস্থ থাকবেন, এটাই কামনা করি, আশীর্বাদ করি। এবং আগামীকাল বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার গড়ুক, এটা আমরা সবাই চাই, আমরা মনে প্রাণে সবাই চাই। কাজেই আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব যে ভারতীয় জনতা পার্টি বাংলায় আসুক, এখানে সরকার গড়ুক এবং আমরা এখানে আমাদের যা যা অধিকার, প্রত্যেকটি অধিকার আমরা মানুষ হিসেবে যাতে আমরা পাই, সেটাই আমাদের লক্ষ্য। কাজেই সেই লক্ষ্য মাথায় রেখে ভোট দেবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নন্দীগ্রামে মাননীয়াকে আমি অনেক ভোট হারিয়ে দিয়েছি, নিশ্চিত থাকতে পারি। আর এই বালুরঘাট ঐতিহ্য শহর, দক্ষিণ দিনাজপুর, এখানকার 6টা আসন মোদিজিকে দিতে হবে, মোদিজির হাতে তুলে দিতে হবে, কারণ আমাদের সনাতনী সংস্কৃতি বিপন্ন পশ্চিমবঙ্গে। আপনাদের সকলকে আজকে বাংলা নববর্ষ আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, আমার মাতৃমণ্ডলী প্রণাম গ্রহণ করবেন, আমার গুরুজন যারা বয়সে বড় তারা প্রত্যেকে আমার শ্রদ্ধা নেবেন,
এখানে অনেক আদিবাসী সমাজের মানুষ এসেছেন, তারা জোহার গ্রহণ করবেন। এখানে আমাদের জেলা সভাপতি সম্মানীয় বিনয় কৃষ্ণ বর্মন আছেন, লোকপ্রিয় সাংসদ, আমাদের রাজ্যের নেতা, উত্তরবঙ্গের নেতা এবং অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং পার্টির একেবারে একনিষ্ঠ নেতা সুকান্ত বাবু, তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এখানে বোন পায়েল এসেছে, শুধু উদীয়মান সাংস্কৃতিক কর্মী নয়, তিনি বেহালা পূর্ব থেকে লড়েছিলেন, তার জেতাও এক প্রকার সুনিশ্চিত, আমি আপনাদের কাছে কথা দিতে পারি। এর বাইরেও অশোক লাইডি মহোদয় রয়েছেন, তিনি বালুরঘাটের প্রার্থী, একেবারে আপাদমস্তক বাঙালি দেখলেই বুঝতে পারছেন, উচ্চ পদে ছিলেন, উচ্চ শিক্ষিত মানুষ। আমাদের যখন সেন্ট্রাল ইলেকশন কমিটির মিটিং হয়েছে, আমি ডাক পেয়েছি, আমি ছিলাম সেখানে, অশোক লাহিড়ি মহোদয়ের নাম প্রস্তাব করেছেন স্বয়ং অমিত শাহ। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, অশোক লাহিড়ি মহোদয় সাধারণ বিধায়ক হওয়ার জন্য আসেননি, আগামী দিনে যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে তার নীতি নির্ধারণে আপনাদের বিধায়কের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমরা যেমন ল্যাম্পোস্ট ছিলাম, শঙ্কর চক্রবর্তী লাল ল্যাম্পোস্ট ছিল, অশোক লাহিড়ি কিন্তু ল্যাম্পোস্ট থাকবে না, এটুকু আমি আপনাদের কাছে কথা দিতে। এখানে আমাদের তপনের প্রার্থী রয়েছে বুধরাই টুডু, তাকে আমি হুল জোহার জানাবো লড়াইয়ের আগে। সত্যেন রায় আছেন, প্রাক্তন বিধায়ক, বর্তমান প্রার্থী গঙ্গারামপুরের। আমাদের দল মোর্চার সমস্ত নেতারা আছেন, যেহেতু হেলিকপ্টারে টাইম কম, এসেছি আমরা অনেক লেটে, আমি কলকাতাতে অনেক বড় রোড শো করছিলাম। এখানে যোগীজির আসার কথা ছিল, যোগীজির শূন্যস্থান শুভেন্দু অধিকারী বা পায়েল সরকার পূরণ করতে পারে না, তবুও দলের পক্ষ থেকে যেহেতু প্রচারের বেশি সময় আর বাকি নেই, আমরা আবেদন করতে এসেছি। কারণ আপনারা জানেন, যোগী আদিত্যনাথজি করোনাতে, তিনি যদিও তার উপসর্গহীন, নিয়ম মেনে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। আমি এখানকার গণদেবতা জনতা জনার্দনকে কথা দিতে পারি যে বালুরঘাট কেন্দ্রে, তপন কেন্দ্রে এবং এই জেলায় সব আসন আপনারা জেতান, আমরা যে কৃতজ্ঞতা জ্ঞাপন সভা করব তাতে মাঝখানে যোগীজি বসবেন, আর দুদিকে আমরা সবাই থাকব, যোগীজিকে আমি নিয়ে আসব এবং তিনি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন সভাতে আসবেন 2 তারিখের পরে। আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে 135টা আসনে ভোট হয়ে গেছে, তা আমি অনেকদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, কলেজের ছাত্র সংসদ, 2 বার MLA, 2 বার MP, 15 বছর কাউন্সিলর ছিলাম, মাটির গন্ধটা বুঝি আমি। আমাদের ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতার জন্য আর মাত্র গোটা 50 আসন লাগবে, আমরা সাফ করে দিয়েছি জঙ্গলমহল মেদিনীপুরে, হুগলি জেলা সাফ হয়ে গেছে, আলিপুরদুয়ার কোচবিহার কার্যত সাফ হয়ে গেছে, এই তৃণমূল কংগ্রেস এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই কোম্পানিতে দুজন আছেন, একজন চেয়ারম্যান, তার নাম মমতা ব্যানার্জি, আরেকজন তার তোলাবাজ ভাইপো, তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর। আমরা এই পার্টিটা ছাড়লাম কেন, আমি 21 বছর ওই পার্টি করেছি, 3টে বড় দপ্তরের মন্ত্রী ছিলাম, আমাকে কেউ তাড়াইনি, শোক সাসপেন্ড করেনি, আমি বললাম মাননীয়কে আপনি এগুলো রাখুন, আপনার ভাইপোকে দিয়ে দেন, আমি ল্যাম্পোস্ট থাকতে চাই না, আপনার কোম্পানির কর্মচারী থাকতে চাই না, আমি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিতে চাই, অমিত শাহ মেদিনীপুরে 100,000 লোকের সভা করে আমাকে 19 ডিসেম্বর গ্রহণ করেছেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে 10 বছরে ক্ষতি করেছেন মাননীয়া, এই ক্ষতি থেকে যদি বাংলাকে আমরা বের করে আনতে পারি না পারি, তাহলে আমরা জনগণের কাছে, সমাজের কাছে চিরদিন দোষী থেকে যাব। 2 কোটি বেকার তৈরি করেছেন মাননীয়া, একটা চাকরি নেই, আর যে কটা চাকরি বিক্রি হয়েছে কিভাবে আপনারা জানেন, দক্ষিণ দিনাজপুরে কিভাবে চাকরি বিক্রি হয়েছে আপনারা জানেন, তৃণমূল কংগ্রেসের কাটমানি কালচার, সিন্ডিকেট কালচার, তোলাবাজির কালচার আপনারা জানেন, আপনারা জানেন গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করেছে পঞ্চায়েতে, আপনাদের ভোট দিতে দেয়নি, পঞ্চায়েতে নমিনেশন করতে দেয়নি, ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস, স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কলেজের ছাত্র সংসদের ভোট করে না তৃণমূল কংগ্রেস, সব পৌরসভাতে প্রশাসক বসিয়ে রেখেছে পার্টির নেতাদের, 110টা পৌরসভা কর্পোরেশনে ভোট করে না তৃণমূল কংগ্রেস। তাই পশ্চিমবঙ্গে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়,
মানুষের সরকার তৈরি করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে বিদায় আপনাদের দিতে হবে। আর উত্তরবঙ্গে মাননীয় বলেন তিনি নাকি প্রতি মাসে আসেন, বেড়াতে আসেন, চলে যান টাইগার হিলে, চলে যান উত্তর কন্যাতে, চলে যান সেবক রোডে, চলে যান চালসাতে, চলে যান রাজ ভাত খাওয়াতে, পাহাড়ে এবং জঙ্গলের মধ্যে একটা করে প্রাসাদ তৈরি করেছেন, এরকম 30টা প্রাসাদ মালিক হচ্ছেন লেডি হিটলার মমতা ব্যানার্জি, 26টা হেলিপ্যাড তৈরি করেছেন পশ্চিমবাংলায় শুধু নিজের জন্য, 500,000 টাকা করে হেলিকপ্টারের ভাড়া মেটায় রাজ্য সরকার বছরে 6 কোটি টাকা, এই 6 কোটি টাকা থাকলে আমাদের প্রাইমারি হেলথ সেন্টারে অন্তত 6টা জায়গায় স্ক্যান মেশিন বসানো যেত। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গে তথাকথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার। আজকে দেখুন প্রত্যেকটা কর্মসূচি কেন্দ্রীয় সরকারের নাম বদল করেছে, বাংলা আবাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযানে শৌচাগার নির্মাণ করেছেন মোদীজি, বলছে নির্মল বাংলা মিশন, তৃণমূলের লোকরা বলে যে শোন পাবে না দিদি চলে গেলে, দিদি তো এখন নয় পিসি, যতদিন দিদি ছিলেন আমরা ছিলাম, যখন পিসি হয়ে গেছেন আমরা টাটা বাই বাই করে চলে এসেছি, তাই সেই পিসির রেশন এটা নয়, এটা কেন্দ্রীয় সরকারের রেশন, 32 টাকা করে এফসিআই থেকে চাল কেনে, এফসিআই চাল কেনে রাইস মিল থেকে, 29 টাকা দেয় দিল্লি মোদীজি সরকার, 1 টাকা দেয় রাজ্য আর 2 টাকা দেন আপনি। ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতিবদ্ধ 2 টাকা কেজি চাল চালু রেখে আমরা জুন মাস থেকে মে মাসে সরকার হবে, 1 টাকা কেজি গম, 3 টাকা কেজি লবণ, 5 টাকা কেজি চিনি, 30 টাকা কেজি করে ডাল জনগণকে দেব, আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের সংকল্প পত্রে এ কথা বলেছি। 2014 সাল থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না, আমার বেকার যুবক যুবতী শিক্ষিত ছেলেরা, এমএমএসসি বিএড পাস করা ছেলে মেয়েরা আপনারা প্রশ্ন করবেন না তৃণমূলকে, বলে এসএসসি নাকি মেধার ভিত্তিতে হয়, তাহলে মেখলিগঞ্জের তৃণমূলের প্রার্থী পরেশ অধিকারী প্রাক্তন মন্ত্রী, তার মেয়ের নাম ওয়েটিংয়ে ছিল না, কিভাবে ওয়েটিং লিস্টে তার নাম চলে এলো আপনারা দেখেছেন, তাই পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, বেকার যুবক যুবতীরা আপনারা ক্ষমা করবেন না, আপনারা ভোটের মেশিনে পদ্ম ফুলে ভোট দিয়ে এর নীরব প্রতিবাদ করবেন, গণতান্ত্রিক প্রতিবাদ করবেন, এই আমি আপনাদের আবেদন করব। মাননীয় 5.5 লক্ষ পার্মানেন্ট পোস্ট অ্যাবলিশ করেছেন, অবলুপ্ত করেছেন, চাকরি তো দূরের কথা, কি চাকরি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রাণী মিত্রা মহিলারা 1,500 টাকা, আশাকর্মী 2,000 টাকা, আইসিডিএস 4,000 টাকা, আর সিভিক ভলেন্টিয়ার্সের ছেলেরা 8,000 টাকা করে বেতন পায়, এ টাকায় সংসার চলে না, আর সিভিক ভলেন্টিয়ার্সের ছেলেগুলো ভালো মেয়েও পায় না বিয়ে দেওয়ার মতো, এই চাকরি দিয়ে গেছে পশ্চিমবাংলায় মাননীয় সরকার। এই মাননীয় সরকারকে সরাতে হবে, ঝাঁটিয়ে বিদায় করতে হবে। মোদীজি বলেছেন 44 বছর পরে বাংলার মানুষের কাছে সুযোগ এসেছে দিল্লিতে আর কলকাতায় একই দলের সরকার, 34টা বছর বামফ্রন্টের মিছিল হলো, কেন্দ্রের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, 10 বছর আমরা তৃণমূলে চিল্লালাম চিৎকার করলাম, কেন্দ্রীয় বঞ্চনা মানছি না মানব না, এই প্রথম সরকার সুযোগ এসেছে দিল্লি কলকাতায় একই দলের সরকার, বলছে বহিরাগত পার্টি বিজেপি, বিজেপি বহিরাগত পার্টি, বিজেপির যে আদর্শ কে তৈরি করেছিলেন এই পার্টি, এই আদি পার্টির যে আদর্শ নীতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে পার্টিগুলো লড়ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে কংগ্রেসের ভাঙা অংশ, কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল 1885 সালে বিদেশিনী, বামফ্রন্ট এসেছে বিদেশ থেকে, একমাত্র ভারতীয় জনতা পার্টি যেটা হচ্ছে বাঙালিদের পার্টি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পার্টি তৈরি করেছিলেন, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ দো বিধান দো নিশান নেই চলেগি নেই চলেগি, আজকে মোদীজি 370 ধারা বাতিল করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করেছেন, আমরা হলাম আসল বাঙালিদের পার্টি। আজকে আপনারা বলুন যে ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার চেয়েছে, সোনার বাংলা সরকার চেয়েছে, ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ 100 দিনের কাজকে 200 দিন করা হবে, ভারতীয় জনতা পার্টি এই মহিলা মাতৃমণ্ডলী নারী সুরক্ষা মমতা ব্যানার্জি দিতে পারেনি, আপনাদের সবচেয়ে ক্ষতি মমতা ব্যানার্জি করেছে, কি করেছে জানেন, আপনার বাড়ির ছেলে মেয়ে ভাই বোনদের চাকরি দেয়নি, উল্টে পাড়ায় পাড়ায় চায়ের দোকানে পানের দোকানে মদের দোকান খুলেছে মমতা ব্যানার্জি, 20 টাকায় পাউচ বিক্রি হয় দেশি মদের, এই ব্যবস্থা করে দিয়ে গেছে মমতা ব্যানার্জি, আর আমরা প্রতিশ্রুতি দিয়েছি 33% মহিলাদের চাকরিতে সংরক্ষণ দেব, কন্যাশ্রী 500-700 টাকা নয়
বালিকা শিক্ষার সমূহ খরচ আগামী বিজেপি সরকার নেবে। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমার বোনের অ্যাকাউন্টে যাবে 2 লক্ষ টাকা। এটা বিজেপি অঙ্গীকারবদ্ধ সংকল্পপত্রে আমরা দিয়েছি। সমস্ত ভাতা 1000-এর পরিবর্তে 3000 হবে। আর মাননীয় তোষণ করে করে তোষণ করে করে পশ্চিমবঙ্গটাকে প্রায় পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। মাননীয় দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাতে পারেননি, কলকাতাকে লন্ডন বানাতে পারেননি, কিন্তু এবারে যদি জিতে আসে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হবে। আমার যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে শরণার্থী হয়েছেন বাংলাদেশ থেকে, চোখের জল ফেলতে ফেলতে এক কাপড়ে বেরিয়ে এসেছেন, আপনারা জানেন যন্ত্রণাটা কি। নবশূদ্ররা জানেন, মধুয়ারা জানেন যন্ত্রণাটা কি। আপনারা জানেন কিভাবে অত্যাচার হয়েছে। আজকে সে কথা আপনারা ভুলে যাবেন না। আজকে মোদীজি সিএএ করেছেন কেন? কারোর নাগরিকত্ব কেড়ে দেওয়ার জন্য নেই, তার জন্য নয়। যারা বাংলাদেশ থেকে এবং অন্য জায়গায় ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, সেটা আমরা করব। রাজবংশী সমাজের মানুষ জানেন, আজকে আপনাদের জন্য অমিত শাহজি কোচবিহারে গেছেন, সেখানে চিলা রায়ের মূর্তি স্থাপন, ঠাকুর পঞ্চানন বর্মা তার জন্য 200 কোটি টাকা রিসার্চ সেন্টার, এবং রাজবংশী সমাজকে প্রকৃত মর্যাদা দেওয়ার কথা আমরা বলেছি। আমরা বলেছি সরকারে এলে ইমাম ভাতা তো মাননীয় করেছেন তোষণ করার জন্য। আমরা পুরোহিতদেরকে, কীর্তনিয়াদের যারা হরে কৃষ্ণ মন্ত্র বলেন, যারা গোসাই আছেন, যারা দলপতি আছেন, তাদের প্রত্যেককে মাসে 3000 টাকা করে ভাতা ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকার দেবে। আজকে এখানে আদিবাসীরা আছেন, বলুন 1925 সালে পণ্ডিত রবীন্দ্রনাথ মুর্মু অলচিকি লিপিতে আদিবাসী ভাষা সাঁওতালি ভাষা লিখেছিলেন, কে দিয়েছে সাঁওতালি ভাষার মর্যাদা? মর্যাদা দিয়েছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী 2003 সালে অষ্টম তফসিলে সাঁওতালি ভাষাকে মর্যাদা দিয়েছে বিজেপি ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী। মোদীজি প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটা আদিবাসী অধ্যুষিত এলাকায় ব্লকে রেসিডেন্সিয়াল একলব্য স্কুল আমরা আগামী দিনে তৈরি করব। আমরা সমস্ত ধরনের মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে অর্থনৈতিকভাবে এগিয়ে আনার জন্য শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দায়িত্ব নেব। আজকে কি ভাষা বলছে দেখুন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাদ্রাসার ছাত্রদের পোলিং এজেন্ট করতে হবে, বলছেন পাড়ার ঝগড়ুটে মেয়েদের পোলিং এজেন্ট করবে। মাননীয় শুনে রাখুন, কোন পাড়ায় ঝগড়ুটে মেয়ে নেই, মেয়েরা ঝগড়া করে না, ঝগড়া আপনি করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আপনি প্রধানমন্ত্রীকে সালা বলেন, আপনি জেপি নাড্ডাকে চাড্ডা হাড্ডা নাড্ডা গাড্ডা বলেন, আপনি অমিত শাহজিকে বলেন হলুল কুতকুত। আপনার মুখের ভাষা পশ্চিমবঙ্গ দেখছে, কোন মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা প্রধানমন্ত্রীর প্রতি প্রয়োগ করেন না যেটা আপনি করেন। আজকে আপনি 9.5 বছর তোষণ করেছেন, এখন বলছেন বিষ্ণু মাতা। বিষ্ণু মাতা নয়, ভগবান নারায়ণ তার লিঙ্গ পরিবর্তন করে দিয়েছে মমতা ব্যানার্জি, বলছে বিষ্ণু মাতা। সরস্বতী পুজোর মন্ত্র ভুল বলছে, কুচভূষা সুইসিত, এটা সরস্বতী পূজার মন্ত্র নয়। আপনি চণ্ডীপাঠ ভুল করছেন, কে বলেছে আপনাকে এগুলো করতে? পা দেখাতে আপনি কেন চণ্ডীপাঠ করছেন, কেন ভুল সরস্বতী মন্ত্র করে আমাদেরকে হিন্দু সমাজকে অপমানিত করছেন? আর আপনি কিন্তু কলমাটা ঠিক পাঠ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি ঠিক পাঠ করছেন। একে সরাতে হবে, দল বেঁধে সরাতে হবে। আমরা করে দিয়েছি যা করার, বাকি কাজ দক্ষিণ দিনাজপুরকে করতে হবে, সোনার বাংলা করতে হবে, ডবল ইঞ্জিন সরকার করতে হবে, আসল পরিবর্তন আনতে হবে। অশোক লাহিড়ী মহোদয় কত নম্বর সিরিয়ালে আছে? 1 নম্বরে আছে। আর আমাদের বুধরাই টুডু প্রতীক কি আছে? সামনে কি পুজো আছে? 21 তারিখে বাসন্তী পুজো রামনবমী আছে। ভগবান রামচন্দ্র এই ফুল দিয়ে শত্রু নিধান করে অকাল বোধন করেছিলেন। আপনারা সবাই পদ্ম ফুলে ভোট দেবেন, মুখে তুলসী, মাথায় টিকা, আর জয় শ্রীরাম বলবেন, আর পদ্ম ফুলে ভোট দেবেন। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, মোদীজির হাতে তুলে দিতে হবে। এ দেখুন ভাষা মহুয়া মৈত্র বলছে যারা টিকি রাখে তারা নাকি রাক্ষস। ওদের আরামবাগের প্রার্থী বলছে তফসিলি জাতি শিডিউল কাস্টের লোক আপনারা নাকি ভিখারি। এই তো কালচার তৃণমূল কংগ্রেস, এদেরকে ঝাঁটিয়ে পরিষ্কার করে সব সিটে 50,000-এর বেশি ব্যবধান করতে হবে। শুভেন্দু যদি নন্দীগ্রামে পারে,
আপনারাও বালুরঘাটে তপনে ছটা সেক্সিতে সব জায়গায় আপনারা পারবেন। আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে ডালখোলা যেতে হবে, হেলিকপ্টারে টাইম আছে, দু তারিখের পরে যোগীজিকে নিয়ে এসে আজকে আপনাদের জল খাওয়ানো যায়নি, নির্বাচন বিধি আছে, প্রার্থীর খরচ উঠে যাবে, দু তারিখের পরে দুটো করে লাড্ডু খাওয়াবো আমরা, এখানেই সভা হবে, একটা দিল্লির লাড্ডু মোদীজির সরকার, একটা সোনার বাংলা পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের লাড্ডু, এবং সেই দিন বিজয় উৎসব হবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভারত মাতা কি, ভারত মাতা কি, সোনার বাংলা গর্বে কে। বেনারসির তিন অধ্যায়ে রাজঘরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।